সড়কের মধ্যে গর্ত নাকি গর্তের মধ্যে সড়ক বোঝা দেয়। কাছাড় জেলার কালাইন শিলচর সড়কের মধ্যে পুকুর সম গর্ত, এমনকি ৬ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মী ছড়াতেও বৃহৎ গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী কিংবা মালবাহী বাহনগুলি বিপজ্জনক অবস্থায় যাতায়াত করছে। আসাম মেঘালয় সীমান্ত লক্ষ্মী ছড়াতে ঘন্টার পর ঘন্টা যানজটের সমস্যায় ভুগতে হচ্ছে নিত্যদিনের যাত্রীদের। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর নজরে যেন আসছেই না লক্ষ্মী ছড়া বৃহৎ গর্তের নমুনা। তাছাড়া কালাইন শিলচর সড়কের ভাঙার পারে এমন একটি স্থান রয়েছে যেখানে পূর্ত বিভাগ মেরামত করেও বারবার বিফল হচ্ছে। দিন দিন বিপজ্জনক রূপ ধারণ করছে কালাইন শিলচর পূর্ত সড়কটি। তাছাড়া হারাং নদীর উপর থাকা সেতুটিও বিকল হয়ে পড়েছে। ভারী যানবাহন যদিও চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু কিছু কিছু চালক পূর্ত বিভাগের সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারী যানবাহন নিয়ে যাতায়াত করছে। এবার প্রশ্ন হলো, কেন্দ্র এবং রাজ্যে বিজেপির সরকার থাকা সত্ত্বেও কেন্দ্রীয় কিংবা পূর্ত সড়কের এই দুরবস্থা কেন? কোথায় গেল বিজেপির উন্নয়নের স্লোগান? এদিকে কালাইন থেকে সদর শিলচর যেতে হলে বাস ভাড়া ৬০ থেকে ৭০ টাকা করে দিতে হচ্ছে যাত্রীদের। দ্বিগুণ হয়েছে বাস ভাড়া, আর বিপাকে পড়েছেন নিত্য যাত্রীরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।